ক্ষমতা লাগেই বিজেপিক। আজি যোগদান করিলেও প্রার্থিত্ব দিব বিজেপিয়ে, ধন লৈ প্রার্থিত্ব দিছে বিজেপিয়ে। রাজস্থানত বিজেপির হয়েছে নগর নাগতি, বিজেপি কেবল লাগে উপযুক্ত প্রার্থী। তেওঁলোকে বিচাৰিছে কেবল জয়ী হবলগীয়া প্রার্থী। রাজস্থানত বিজেপিয়ে নির্দিষ্ট করে দিছে কেটামান শর্ত, প্রার্থিত্ব দিয়াত আপত্তি নাই, কিন্তু জয়ী হব লাগিব প্রার্থীগৰাকী। অবসরপ্রাপ্ত বিষয়া, কর্মচারী, আন দলের পর অহা নেতাকো প্রার্থিত্ব আগবাবলে সাজু বিজেপি। কিন্তু বিজেপির শর্ত মাথন এটাই, প্রার্থিত্বর বিপরীতে দিব লাগিব রাজস্থান বিধানসভার এখন আসন। ইফালে রাজস্থান বিজেপির বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ, ধনের বিনিময়ে প্রার্থিত্ব প্রদান করার অভিযোগ উত্থাপন করেছে স্বয়ং বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী। ফতেহপুর সমষ্টিপ্র প্রার্থিত্ব বিচরা আনন্দ কুন্দাই কয় যে রাজস্থানের প্রভারী চন্দ্রশেখর আর সোমকান্তর নামত ধন বিচারিছে, ইতিমধ্যে তো 15 লাখ টাকা দিছে। আনহাতে প্রার্থিত্বর বঞ্চিত কিষাণগঞ্জের বিকাশ চৌধুরীয়েও প্রার্থিত্ব লাভ নকরা সম্পর্কত কয় যে দলটির যথেষ্ট কষ্ট করেছিল, কিন্তু প্রার্থিত্ব লাভ নকরলে। ইয়ার কারণ হল সিমান টাকা নাই। রাজস্থান বিজেপিত চলি আছে তীব্র সংঘাত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া আর আন মোদী সমর্থিত বিজেপি নেতৃত্বক লৈ তীব্র অন্তকন্দল আরম্ভ হয়েছে বিজেপিত। বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ এগারী বিধায়কেও লাভ করা নাই প্রার্থিত্ব, বিপরীতে দললৈ নতুনক অহা সদস্যকো দিছে প্রার্থিত্ব। বসুন্ধরাই সলাই পেলাইছে রাজস্থানের রাজনীতি, যাকে পায় তাকেই প্রার্থিত্ব দিছে বিজেপিয়ে। বসুন্ধরা রাজের নাম এতিয়ালৈকে ঘোষণা নোহার বিপরীতে বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ সকলের নাম ইয়াত সন্নিবিষ্ট হওয়া নাই। বসুন্ধরা রাজের অত্যন্ত ঘনিষ্ঠ রাজপাল সিং শেখাওয়তর পরিবর্তে প্রতিনিধিত্ব করা সমষ্টিট প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ রাজ্যবর্ধন সিং রাথরক প্রার্থিত্ব প্রদান করে বিজেপিয়ে। প্রার্থিত্ব হেরুয়ায় মানসিকভাবে ভাগি পড়া শেখাওয়তে আনকি সামাজিক মাধ্যমত রাজ্যবর্ধন সিং রাথর কোনো কামর মানুষ নহয় বলেও উল্লেখ করেছে। ঠিক এইদরে জয়পুর বিধাগার নগর আসনখনেরপরা দিয়া কুমারীক প্রার্থিত্ব প্রদান করেছে বিজেপিয়ে। বিজেপিয়ে রাজপরিয়ালর প্রতিনিধি দিয়া কুমারীক প্রার্থিত্ব প্রদান করে এক প্রকার রাজপরিয়ালর আনগী প্রতিনিধি বসুন্ধরা রাজে সিন্ধিয়াক অবজ্ঞা করেছে। বসুন্ধরা রাজের আন এগারী ঘনিষ্ঠ নরপক সিং রাজবীক বঞ্চিত করে বিজেপিয়ে সেই সমষ্টিত প্রার্থিত্ব দিছে দিয়া কুমারীক। মুঠতে নির্বাচনলৈ মাজত মাত্র এটাও মাহ নথকার পিছতো বিজেপিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত লোপরা নাই রাজস্থানত। বসুন্ধরা রাজেক প্রার্থিত্ব প্রদান নকৰি রাজেক দমন করব বিচাৰিছে কেন্দ্রীয় নেতৃত্ব। ইফালে বসুন্ধরা রাজের প্রতি সমর্থন আগবাই রাজের সমাবেশত অংশ লৈছে রাজস্থান বিজেপির গরিষ্ঠ সংখ্যক কর্মকর্তায়। 2018 চনের নির্বাচনত কংগ্রেস দলে 200 জনীয়া রাজস্থান বিধানসভাত 100খন আসন লাভ করেছিল। আনহাতে 2013 চনত বিজেপি 163খন আসন লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। বসুন্ধরা রাজের রাজপুত সম্প্রদায়ক প্রতিনিধিত্ব করাটোয় বসুন্ধরা রাজের যথেষ্ট ধনাত্মক বার্তা কড়িয়ে আনিছে। আনহাতে বসুন্ধরালে যিমানে ধনাত্মক বার্তা আহিছে বিজেপি সমর্থকর ফালেরপর সিমানেই শঙ্কিত হয়েছে বিজেপি। ইফালে প্রার্থী নির্বাচনের যখন স্ক্রিনিং কমিটিত রাখিছিল তেওঁলোকেও প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে কোনো সঠিক সিদ্ধান্ত লোপরা নাই। মুঠতে রাজস্থানত পুনের গেহলটর ভাল দিনের ইঙ্গিতেই দিছে বর্তমান রাজ্যখনের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।